আরে ওই তো মান্টু এসে গেছে, চলো চলো চল 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 চল। গুরু খবর আছে গুরু, বর্দাকে ওরা বর্দার কোচিং এ নিয়ে গেছে। বর্দার আবার কোচিং হলো কবে? ওই দুগড়ে লেখা আছে মেরুদার কোচিং, এখানে ছাত্র সহকারে ভূগোল পড়ানো হয়। ছাগল, ছোটবেলা থেকে বর্দামা একদিনের জন্য আলাদা করেনি, আর আজ এই বিপদের দিনে ওর উল্টো দিকের বাড়িটায় আমরা থাকবো, ওটা আমার চাই। বর্দাকে সবসময় চোখে চোখে তো রাখা যাবে। হা করে দাঁড়িয়ে আছো কেন, চলো সাজুগুজি করে নি। চল চল চল। স্যার আমরা কিন্তু বেশ মোটা টাকা বাড়ি ভাড়া দেবো। আরে না না, এই বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। এক্সচেঞ্জ অফার, এই বাড়িটার বদলে একটা ভালো বাড়ি দেবো। না না, এ তো বেশ চলেই যাচ্ছে। আরে বুঝতে পারছেন না ম্যাডাম, আমরা পরিবর্তে একটা ভালো বাড়ি দেবো, সাথে মোটা টাকা দেবো। কেন বুঝতে পারবো না, আমি সব বুঝি, আর টাকা আমার অনেক আছে, আর চাই না। আরে কথা বললে বোঝে না, সেই থেকে বলছি কথাটা যেন কেউ জানতে না পারে, বলবো না। গাছপালা গুলোকে একটু দেখবেন, চলি। নমস্কার, তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ুন, বেলাবেলি পৌঁছে যাবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন, ভালো থাকবেন। আরে মন খারাপ করছেন কেন, এই তো মাত্র আড়াই ঘন্টার হাঁটা পথ। আপনারা এগোন, আমি সমরকে পেছনে পাঠিয়ে দিচ্ছি, আপনাদের মালপত্রের কোনো অসুবিধে হবে না। আরে গেড়ে বেটা, ঠিক আছে ঠিক আছে, চলে এসেছি এখন। আচ্ছা না, এরা এরা খুব ভদ্রলোক, খুব ভালো, আমার সঙ্গে কোনো অসভ্যতা করেনি। না আমরা তো নিজেদের ইচ্ছেতেই অন্য জায়গায় যাচ্ছি, বলো চল। লড়িতে ফাটলে আসি। ওরু আবার কি ঝামে না, এরা এখানে থাকবে? বাবা সবই তোমারই লীলা, গাছে তুলে মই কেড়ে নিও না প্লিজ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।